গেছিলাম না আপা একটা ঝামেলা করব তাই হইছে বিয়াবাড়ি সামনে একটা জুতা নিয়া পুরো বিয়াবাড়ি আপা মাথায় করে তুলছে কেন তো কি দরকার বিয়াবাড়ি মাথায় করে তোলার আরে রকুন ভাইরা তো ভালো মানুষ এগুলাই করে চাইপা গেছে এই শুধু অন্য কোথাও হইতো তুল কাম বাইরে যাইতো আর শুধু কি এইডা দেখলি না সকালবেলা কি খানি এটা করলো জাস্ট সরুপে আপনি ডাকতে গেছে 2 মিনিট দেরি হইছে আর নতুন বউরা কত কষ্ট করে আজকে রান্নাটা করলো তার সাথে কি ধরনের ব্যবহারটা করলো দেখছেন দুলা ভাই আপনি তা আমি আসি না এগুলো তো আমি ট্যাকল করব এগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো কারণই নাই আপনি যে কি করবেন এইটা আমার ভালো করেই জানা আছে বুঝলাম না মানে বাড়িতে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাগো ওই যে পারিবারিক বন্ধন এটা টিকবো না এটা থাকবো না এবং তছনছ হয়ে যাবে কথাটা কিন্তু খারাপ কয় নাই দুলা ভাই যেভাবে এভাবে চলতেছে এমনি চলতে থাকলে সম্ভব না এইভাবে টিকানো পরিবারটা আর সবথেকে বড় কথা হইতেছে ভাবি কিন্তু অনেক ভালো ফ্যামিলির মাইয়া ভাবি তো নিজে যাইছে পর আমগো ফ্যামিলিতে আসে নাই মিয়া ভাই পছন্দ করতো তারপরে আমরা সবাই মিলে পছন্দ কইরা আমরাই তো ভাবিরে নিয়ে আইছি আর মায়াটার বাপ নাই বাপ মরা মাইয়া এমনি যদি ব্যবহার করে তাহলে কেমন লাগে কন্দুলা ভাই ওকে সমস্যাটা তো তোমার আপা তাই না তোমাদের আপার আগে যা মেজাজ ছিল সেটা তো তোমরা তো দেখো নাই তোমরা তখন ছোট ছিল ও যে কি মেজাজে ছিল সেই তুলনায় এখন এটা কিছু না পানি হয়ে গেছে প্রতিটা জিনিসে একটু টাইম লাগে সময় লাগে একটু ধৈর্য ধরো দেখো সব ঠিক হয়ে যাবে আমাকে এত টেনশন নিচ্ছ না কি যাবে এটাই তো বুঝতেছে এই যে তোমরা পারিবারিক বন্ধন টিকবে না বলতেছো মিয়া ভাই তোমাদেরকে আমাকে তোমার আপাকে যেভাবে ভালোবাসে চেষ্টা করলে কি এত সহজে এই বন্ধন ঠাকানো সম্ভব ও তোমার আপা তোমার মা এসব কিছু করতে পারে না এটা নিয়ে কোনো টেনশন করো না রিল্যাক্স করো ঠিক হয়ে যাবে সব একটু টাইম দেওয়া হয় ধৈর্য ধরো বাহ দুলা ভাই আপনার কেন তো ভালো লাগে জানেন মানে আপনি সবসময় পজিটিভলি চিন্তা ভাবনা করেন এবং সবকিছুই একদম সহজভাবে নিতে জানেন না মিয়া ভাই এত ভালো মানুষ এখন পজিটিভলি চিন্তা না করে তো কোনো উপায় নেই তাই না ঠিক হয়ে যাবে এটা নিয়ে এত প্যারা নিয়ে টেনশন করতে দরকার নেই আমি কইতেছি ঠিক হয়ে যাবে আর না হলে পরে ভাবা যাবে কি করে এত না এত বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আছে না আপা যদি একটু এমনি ভাবতো তাহলে আর এত ঝামেলাগুলো হয় না আপনি কি টাইম দাও আর আমরা তো চলে যাবো কয়েকদিন পরে মা কাকে কিছু করতে পারবে চলে যাওয়া লাভ আছে ওই ফোনে চলে যাওয়ার আগে যদি কিছু হয়ে যায় তখন কি হইব আপা সহজ কেউ বোঝে না মনের ব্যথা আমি ভালা নাই ভেতর আমার হইছে কয়লা অন্তর পুইরা ছাই তুমি এখানে বসে রইছো আমি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে তোমার সে কি কাঁদতেছো কাঁদতেছো কি লেগা মাই কিছু কইছে তোমারে আমার ভাই বোন কে তোমার এমন কিছু কইছে আমি কিছু কইছি এমন কিছু কইছি তোমার মন খারাপ হয়েছে তাহলে কাঁদতেছো কি লেগা আরে দেখতে ইচ্ছা করতেছে আরে খোদা এই দুইবার এই পিছনে তুমগোবারে তোমার মা থাকে চলো লও আসো কি এত রাতে আমগো বাড়িতে গেলে আম্মা কি কইবো বাড়িতে আপা আছে আপা কি কইবো তোমার মহা বিপদ দেখি তো সবই বুঝতেছ আবার বই আমার লাগে কানতেছো আচ্ছা ঠিক আছে সকালে যাও আর আমি বুঝলাম না এখান থেকে এনে বাড়ি এলে মালে মালে ওইসা কানতে বেহেন ভাইয়া হ্যাঁ তুমি তো এই কথা কই ভাই তুমি পোলাগো মন তো পাথর আমি কোনোদিন আমার মায়ের সাথে থাকছি আবার মরে যাওয়ার পর থেকে একটা রাত আমি আম্মার সাথে থাকি নাই তো একমাত্র মেয়ে আপনি একমাত্র মেয়ে ওইকের বিয়ে হয় না হেরা কি শ্বশুরবাড়ি যায় না ঠিক আছে আপনি চাইলে পরে আমার নিয়ে যান কি আপনাকে বাড়িতে থাকি আমি মার লগে থাকলেন उल्टा पाल्टा कथा कहो ना तुम गিয়ে ঘর জামাই থাকবা এই হলো ঘটনা আমি আর মনে করলাম যে কি রে ও গেছে কই আইসা দেখ কাটতেছে আমি আর কি ভাবলাম মাল কথা চিন্তা করে কাঁদতেছি বাবু সকালে যাবো না সকালে নিয়ে যাবো না হইছে আমার কথা মনে পড়ছে আরে আল্লাহ আমার কথা মনে পড়ছে তো কইলাম যে চলো তুমি এখন তো যাইবা না ঠিক আছে শোনা সকালে যাবো हम बियार आगे के एक जन लगे रहते दया कर ले राशमে আমার কইটা একটা গান শোনাও বিয়ে হয়ে গেছে কে দেখি শিল্পী কত কমে গেছে গান টান শুনতে চায় না কেউ সন্ধ্যের রাতের কসম দিয়া ভালোবাসিলি সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি নাম না জানা কোনো হাওয়ায় তোমার আলো চোখে লাগায় ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা তোমার শুধুই ইচ্ছে জাগায় বাধা পড়েছি কি যে মায়ায় ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা তোমাকে ভীষণ ভাবে প্রয়োজন সকালে কিন্তু মার কাছে নিয়ে যাইবা আচ্ছা যাইতেছি বাবা সকালে ঘুম থেকে ওইটাই নাস্তাটা কইরা না তুমি করে যে নাস্তা করুম না হুম এই যে নবাবের বেটি কামড়া কি করলা কি কি করছি আপা কি করছো মানে তুমি যে নিজের কাপড়টা এত সুন্দর মতো দিলা এই সাইডে যে আমার মায়ের একটা কাপড় ছিল এটা কি চোখে লাগে নাই আপা ভুলে পড়ে গেছে আমি এক্ষুনি ধুই আনতেছি ধুইয়া নাইছে তোমার আর ধন লাগবো না তুমি কত ধুইয়া উল্টা দিবে ভালোমতোই জানা আছে ইচ্ছা করে ফালাই এখন আবার নাটক করো আমার সামনে আপা বিশ্বাস করে আমি ইচ্ছা করে ফালাই নাই নাটতে গিয়ে পড়ে গেছে নাটতে গিয়ে পড়ে আরে দরকার নাই তো কইছি তো দরকার নাই এখন মানে এটা ধুইতে নিয়ে যায় আমার মার মন করবা তুমি কোনো সুযোগ নাই দাঁড়াও দেখাইতেছি মা মা আপনার বুগুলিতে চাপা আমার কিছু করেন না মা ঠিক আছে হ্যাঁ কি তোমার এই আদরের বৌমারে জিজ্ঞেস করো কি হইছে কি আম্মা আমি ইচ্ছা কইরা এটা করি নাই এই কাপড়টা নাতে গিয়া আপনার কাপড়টা পড়ে গেছে মা তুমি তোমার বউর কথা বিশ্বাস করবে না আমার কথা বিশ্বাস করবা কও আমি নিজে চোখে দেখছি ওদেরকে খাড়া খাড়া তোমার বউ এই কাপড় ইচ্ছা করে ফেলাইছে ইচ্ছা করে ঠেলা দিয়া নিজে ফেলাইছে আমি এটা দেখা জিগানে একেবারে নাটক শুরু করে দিছে যে সমস্ত নাটক দিয়ে তোমার ঘরে পটাইছে ভাবছে এই সমস্ত নাটক দিয়ে আমার আর পটাইতে পারবো ঠিক আছে কখনো ভাবনা পাকনা আছে সাবিয়া ঠিক আছে তো কি ঠিক আছে মানুষ কাম করতে গিয়ে একটা ভুল হয়েছে কিসের পোলা পাইন না হ্যাঁ পীড়িতের ফাঁদে ফালাইয়া তোমার পোলারে বোবা বানাইয়া পাগল বানায় বিয়া করছে এই সংসারে বউ হয়ে আইছে এখন কা তুমি পোলা পাইন লেডি করতে পারতো না তো শোনো এই মেয়ে যখন পাশের বাড়ির মেয়ে ছিল না তখনই ভালো ছিল বুঝছো এই ঘরের বউ হয়ে আয়া কাল নাগিন হইছে একটা কাল নাগিন আপা বাদ দে না কি কইতেছিস কি বাদ দিমু আমার মায়ের লগন না কব আমি কিছু কমু না মুখ বুঝা সহ্য করো কিসের আমি ইচ্ছা করে এটা করি নাই বিশ্বাস করো আপা ভুল নাটক শুরু হয়ে গেছে ইচ্ছা কইরা করো না মানে কি করছো সেটা তো কইবা কি করছে রে ও কি করছে কি হইছে কেন তোমার বউ কইছে না খালি তো বউর কথাই শুনবা আমার কথা তো শোনার প্রয়োজন মনে করবা না আরে কইলি কই আমি যে শুনুম কি হইছে একটু কবি তো কি করছে তোমার বউরে জিগাও এত কথা যখন কইছে কান্না করে না কামি করতেছে তাইলে বাকিটাও কইতে কও কিছে আমি কাপড়টা নাতে গেছি আমার কাপড়টা পড়ে গেছে আমি ইচ্ছা করে কই না আমি কোন যে ধুইয়া দিতেছি আপা দিতেছ না মহারানী আপনার বিচার দেয়া শেষ হইছে আমি এখন দিতে পারো হ্যাঁ শোনো ভাই আমি কয়া দেই তোমার এই বউ একটা কালনাগিন বুঝছো আমার কাপড়টা দিলারা ছিল হ্যাঁ কি করছে হের কাপড় কো লটতে গিয়া ইচ্ছা করে এরকম করে কিন্তু টান দিয়ে ফলাইছে আমি নিজে চোখে দেখছি আর পুরো অস্বীকার করতেছে কইছে যে বলে কি দেখে নাই এত তোমার একটা কাপড় নিচে পড়ে গেছে দেখে নাই চোখে তার তো উচিত ছিল লগে তুই এটা ধুইয়া না আরে ওইসে তো চল কি হইছে আম্মা আরে চল তুই না আমি যাব না আমার কইতে দাও তুমি আমি অনেক সহ্য করছি হইছে আমার ভাই কি জীবন ভরে কিছু কইবো না মিয়া ভাই বদলা গেছে মা মিয়া ভাই আর আমগো মিয়া ভাই নাই আরে মিয়া ভাই এখন দেখা দিতেছে যে পর আর আপনের মধ্যে ফারাক কি বিশ্বাস করো আমি এটা ইচ্ছা করে করি নাই। এই কাপড়টা না থেকে আমার কাপড়টা পড়ে গেছে, আমি কইলাম তুমি ধুইয়া দিতেছি। আমি যা বুঝার বুঝছি। তোমার একটা কথা কই, এখন থেকে পরিবারের মা ভাই বোন তাকে কাজটা আগে করবা, তারপরে যদি আমার কোনো কাজ থাকে সেটা করবা, তোমার কোনো কাজ থাকে সেটা করবা, আগে ও কাজটা করবা, মনে থাকবো। কথা কথা নিয়ে আসো। কোন সময় চা চাইছি তার কাছে, তাদের অন্য কোনো নাম নাই। আরে বাপরে বাপ, হ্যাঁ দরজা কেবু এড়েছে। ভাবি, এ ভাবি, জি আপা। কি করতেছিলে তুমি? আপা ওই যে তুমি মিয়া ভাইরে কটা ফল কেটে দিছিলাম। বাবা বাবা বাবা, স্বামী সোহাগটা তো খুব ভালো পারো, ফল কেটে খাওয়াইতেছো। আর ওইদিকে যে আমার স্বামী যে সন্ধ্যা গড়ায় গেছে এক কাপ চা পাইলো না, ওটার কোনো খবর আছে? আপা আমি ভাবছি রুবিনা মনে হয় চা বানায় দিছে। কেন রুবিনা দিব কেন? এতদিন রুবিনা করছে সারছে, এখন তো তুমি এবারই বউ, তুমি আইছো। কেন রুবিনা করবো? রুবিনা করবো ওর শ্বশুর বাড়িতে গিয়া, এই দায়িত্ব তো তোমার। আপা ভুল হয়ে গেছে, আমি এখনই যেতেছি চা বানাই। হ্যাঁ আর লাগবো না, যখন এমন একটা ভাব দেখাইতেছো মনে হয় যে মানে উইরা আইসা জুইরা তোমার সংসারে পড়ছি। হ্যাঁ আইসি কদিনের লেগে বেড়াইতে, কই একটু আদর যত্ন করবা, আমগো লগে গল্প গুজব করবা, সময় দিবা না। এতদিন প্রেম করছো, হয় নাই, স্বাদ মিটে নাই তোমার, বিয়া কইরা আবার দরজাটকায় বইয়া বইয়া তোমার গল্প করন লাগতেছে, সন্ধ্যা কুলাইতে পারে নাই। হ্যাঁ এখনই দরজাটকায় দিচ্ছে। কেন আমরা কি করছি? আমগো লগে গল্প করতে কি ইচ্ছা করে না তোমার? হ্যাঁ নির্লজ্জ মাইয়া। ওই আপনাকে জামাই একটু চা বানাই দিতে কইছি। ঠিক আছে ভাবি, তুমি এসে চা বানায় দাও। কিছু না, আসলে হয়েছে কি ভুলটা আমারই। বাড়িতে যে নতুন একটা জামাই আছে, এর আমার চা বানায় দেওয়া লাগবো না, আমি ভুলেই গেছিলাম। আম্মা খায়া কুয়েন করলাম, কেমন হয়েছে? আরে ভালোই হয়েছে, খারাপ হইব না। খাও আপা। কি রান্না করছে রে? ও তো কেন কি হইলো? কি কি হয়েছে? কোনো সমস্যা আপা? না তেল দিয়ে বাসায় রাখছো তো, এলিকা কইছে দেখি খেয়া দেখি কেমন হয়েছে। কেন আপা কি হয়েছে? কি হয়েছে? তরকারিতে নুন হলুদ মরিচ কিচ্ছু ঠিক মতো দেয় নাই, ময় মশলা একটাও ঠিক মতো দেয় নাই, খালি তেল দিয়ে ভাসায় রাখছে। এই তোমার কি মনে হয় তেল দিয়ে ভাসায় রাখলে কি তরকারি মজা হয়? হ্যাঁ শোনো, শুধু তেল দিলেই তরকারি মজা হয় না, ময় মশলাও ঠিক মতো দেওয়া লাগে। তোমার মা তো মনে হয় তোমার এইটাও শিখায়নি, তুমি মনে খাইতে পারতেছো না, না তোমার অনেক কষ্ট হইতেছে, আমি বুঝছি। থাক তোমার আর কষ্ট করে খাওয়ানো লাগবো না। এই যে শ্বশুর ভাই দেখে চোখ খোলা যায় খালি খাইতেছো চুপ করে, তোমার খাইতে পারো না। আমি তোমার লাগে দেখি কিছু বানাই। আরে রাখ না, তুই কই যেতেছ? বয় না, ইয়ে করো না, আপনি একটু মাছ ভাজি করে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে না, একটু যাও না, একটু মাছ ভাজি। হ্যাঁ যাওয়ার দরকার নেই, আমি যাইতেছি কিছু একটা করে। আরে কি হয়েছে কি, আমি তো এখানে বসা আছি নাকি? নতুন বউ এই বাড়িতে প্রথম রান্না করছে, একটু তো এদিক সেদিক হইতেই পারে। আমরা যখন প্রথম শ্বশুর বাড়িতে গেছিলাম তখন আমার রান্নাও এরকম হয়েছিল। তো কি হয়েছে? কোনো ঝামেলা তো হয় নাই। একটা বেলা রান্না একটু খাওয়া যায় না? জামাই খুব কি খারাপ হয়েছে নাকি? ঠিক আছে তাহলে ঠিকই তো আছে সবকিছু, খা না এই বেলাটা, পরের বেলা না আবার ভালো করে রান্না করে দিব না, এত অসুবিধা কি আছে? কেউ তো জামাই খাইতেছে তো, আয় খা। ঠিক আছে না খাবার রান্না? সেটাই ঠিকই তো আছে আপা। আমি বুঝলাম না ভাবি এতটাও খারাপ রান্না করে নাই যে তোর জামাই খাইতে অসুবিধা হবো। হয়েছে তুমি খাও, ভাবির অ্যাসিস্ট্যান্ট খাও খাও, এক বেলা খাও, পরের বেলা পরে দেখা যাবে। চলো ভাই আপনার আরেকটু দেই। 간. 난 수업 들으네. আচ্ছা মা, মিয়া ভাই প্রতিদিন কি সবজি বাজার করে কত? ঘরে জামাই আছে, একটু ভালো মন্দ বাজার করব না? আরে সবজি খাওয়া তো ভালো, সবজি তো খারাপ না। সবজি আমার বাড়িতে বহুত প্রচুর খায় বুঝছো, কিন্তু যখন শ্বশুর বাড়িতে জামাই আসে তখন এত সবজি দেয়া বাদ দেয় না, একটু মাছ মাংস কিছু ভালো ভালো দেয়। এই মা কি বিষয়টা কি? কই গেছিলা তোমরা? মা এই যে নদীর পাড়ে গেছিলাম। নদীর পাড়ে গেছিলা? এই রকম চুল খোলা রাখা তোমার সাহস তো কম না। কোন সাহসে গেছো তুমি নদীর পাড়ে? তুমি জানো না তুমি এই বাড়ির বউ? মাত্র আসছো নতুন বউ হইয়া, এখনই তুমি চুল খুলে নদীর পাড়ে বেড়াইতে গেছো, মানুষে দেখলে কি কইবো? আম্মা ভাবির কোনো দোষ নাই তো, আমি একটু ঘুরতে নিয়ে গেছি। তুই চুপ থাক, তুই তো লগে করে নিয়ে গেছোস। তোর আমি চিন্তা করে পাই না যে তোর কি বুদ্ধি হয় নাই কোনোদিন? আচ্ছা আম্মা ওরা বকা দিতেছ কেন? কত ওরা বকা দিয়ে তো লাভ নেই, ছোট মানুষ দোষটাই শয়তানরা গেছে। এই তোমার বাপ মার সম্মান না থাকতে পারে বুঝছো, কিন্তু এই বাড়ির আমার বাপের সম্মান ছিল, আমার মায়েরও সম্মান আছে। তোমার কোনো কারণে যদি আমার বাপ মায়ের সম্মান নষ্ট হয় তাহলে কিন্তু তোমার খবর কইরা সারমু দেখো। আপা আপনি যাইছে আমারে কোন, কিন্তু আমার বাপ মা তুইলা কোনো কথা কইবেন না। কেন? বাপ মা তুইলা কথা কইলে কি হইব? হ্যাঁ বাপ মা তো কোনো কিছু শিখাই নাই, আদব কায়দা কোনো কিছুই জানো না তুমি। শ্বশুর বাড়িতে থাকতে গেলে যে কিভাবে চলতে হয় কিভাবে থাকতে হয় সেটা তো তুমি শিখোই নাই। বাপ তো মইরা বাইচা গেছে গা, আর মা একলা থাইকা তোমারে কোনো কিছু শিখাইতে পারে নাই। আম্মা আমি যেদিন থেকে এই বাড়িতে আইছি আপনি সারাক্ষণ আমার কথা শোনান, বড় আপা কথা শোনান, সারাক্ষণ আমার ভুল ধরে। আমি সব কিছু মাইনা লইছি, সব শুনমু, কিন্তু খবরদার আজকের পর থেকে আমার মরা বাপরে লই একটা কথাও কইবেন না, আমি কিন্তু সহ্য করব না। ভাই কি করতেছো তুমি? চুপ। তো বড় সাহস আমার মার মুখে মুখে তর্ক করে আঙ্গুল তুলে কথা কয়, এত বড় সাহস তোমার দিছে কে? হ্যাঁ মাপছো মাপছো আমার কাছে? আমি কোনো অন্যায় করি নাই যে আমি আমার কাছে মাপছামু। ভাই তুমি এমন ভাবে মারতে পারো না। চুপ। খবরদার আমি কইতেছি মাপ চাইতে মুখে মুখে তর্ক করে আমার লগে, এই মুহূর্তে তুই আমার বাড়ি ছেড়ে বাইরে যাবি, আর এক মুহূর্তে তুই আমার বাড়িতে থাকতে পারবি না। কত বড় সাহস তুই আমার মা আমার বোন আমার আত্মীয় স্বজনের সামনে এত এত জোরে কথা কস? বাইর হ আমার বাড়ি থেকে, বাইর হ এখনি। ভাইজান ভাইজান আপনি আর কোনো কথা কইেন না। এই বের কথা কানে না, তুই বাইর হ গাড়ি, তুই বাইর হ। ভাবি কই যাবে? ভাবি মিয়া ভাই তুমি ভাবি রাখকাও। ভাই তুমি কামটা ঠিক করলা না। ভালো করছে, বেশি বিষ দেখাইতেছে। এই না হইলে তুমি আমার মা একদম উচিত কামটা করছো। শোনো বউরে সব সময় এরকম টাইট দিয়ে রাখবা বুঝছো, তাইলে আর তোমার সংসারের চাবি তোমার থেকে কেউ কেড়ে নিতে হইছে। চল না মনের ব্যথা আমি ভালা নাই, ভেতর আমার হইছে কয়লা, অন্তর পুইরা ছাই। কেউ বোঝে না মনের ব্যথা আমি ভালা নাই, ভেতর আমার হইছে কয়লা, অন্তর পুইরা ছাই। আমি কার কাছে গিয়া বলো দুঃখ লুকাই, আমি কার কাছে গিয়া বলো মনের কথা জানাই, আমি কার কাছে গিয়া বলো মনের কথা জানাই।